আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো কিছু দেখা যাচ্ছে না, যতটা পাচ্ছি দেখাচ্ছি। এখন এক আমাদের চা খাওয়াটা হচ্ছে। হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো অনেকদিন ভিডিও আসছিলো না, আজকে আমার অনেক মানে ভালো একটা দিন, আজকে অনেক দূর যাব ঘুরতে, ব্লগ করতে যাবো। তো এখন বাজে রাত 3টে, তো আজকে আমরা বেরাবো, আমি আমার মামারা আর দাদু দিদা। আর এখান থেকে যাব তোমার বনগা। বনগা যাওয়ার পর এই রাতে মানে মোটো ব্লগের মতন কিছু একটা করবো, অটো ব্লগ, অটোতে করে যাব। তো এখন বাজে রাত 3টে, আর 10 মিনিট পর অটো আসবে। আর সবাইকে জানাই গুড মর্নিং, দিনটা যেন ভালো যায়। আর একটু পরে বেরাবো, 10 মিনিট পর অটো আসছে। তো রাতে আমি ভেবেছি মানে ঘুমানোর আগে থেকে ব্লগটা শুরু করবো, তা করতে পারিনি, তো এখন থেকেই করলাম। তো চলো শুরু করা যাক, সবাই আমার ভিডিওটা শেষ অবধি দেখবা, আশা করি ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার করে দেবো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো। গাইস এখন উঠে গেলাম, এখন বাজে 3:30, তখন বিছানায় ডলা ডলে করছিলাম, মানে মোছড়া মুছড়ি করছিলাম। এখন ড্রেস পরবো, ড্রেস পরে দেখাচ্ছি। তো গাইস ফাইনালি দেখো রেডি হয়ে গেছে, তো আর জুতোটা পরলে কমপ্লিট। তো রেডি তো হয়ে গেলাম, এখনও গাড়িটা আসেনি। তো কেমন লাগে ঠান্ডার ভিতরে, ও এত তাতে উঠলাম, তো এখন জুতোটা পরে নিচে যাচ্ছি। নিচে যেয়ে দেখা হচ্ছে গাড়ি আসলে, গাড়িটা দেখাচ্ছি কোথায় বসবো সব দেখাচ্ছি। আর দেখাতে দেখাতে আবার ভিডিওটা বেশি বড় হয়ে গেলো, মানে বেশি বড় হয়ে গেলে চ্যাপ্টারের মানে এপিসোড হিসাবে দেখাবো, পার্ট পার্ট হিসাবে। আর বলছিলাম আজকে খুবই স্পেশাল দিন আমার কাছে, তো ওইটা ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, ঠিক বুঝতে পারবা। তো আমি একজনের সাথে দেখা করব ওখানে যেয়ে, তো ওটা কে বলবো না, ওটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে। তো চলো গাইস, হয়ে গেছে ফুল রেডি, তো এখন যাচ্ছে নিচে। বাইরে দেখতে পাচ্ছ অন্ধকার পুরোই, তো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। এখন বাজে 3:30, তো চলো যে এখন যে একটু মুখে টুকে জল দিতে হবে ফ্রেশ হয়ে, তো বেরাবো। আরেকজন আমাদের সাথে আছে, সেটাকে মনে হয় সবাই চেনো, আমরা আগের অনেক ভিডিওতে দেখেছো, এখন মনে হয় দেখাবো, চিনতে পারলে চিনবা, না চিনতে পারলে না চিনবা, আমি বলে দেবো ওটাকে। চলো আমাদের কাজ হয়ে গেল, গাড়ি চলে এসছে, এখন আমরা যাচ্ছি, বল্টু পিছনে রেডি হচ্ছে। তো দেখাচ্ছে কুয়াশা গুলো, নাহলে বুঝতে পারবা না, দাও এখান থেকে মুখটা দেখিয়ে দিই, নাহলে অন্ধ করে বোঝাবো না। মুখটা ধোঁয়া বেড়াচ্ছে পুরো কুয়াশা, পুরো প্রতি মানে কি করে যে আমি দেখাবো সব জায়গায় কুয়াশা। কিচেন বাথরুম গাড়ি চার চাকা, আর কুয়াশা দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে, কুয়াশা কুয়াশা। ওরে বাবা রে মাইকেল জ্যাকসন, কুয়াশা কতটা না, কিছুই দেওয়া যায় না। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো কিছু দেখা যাচ্ছে না, যতটা পাচ্ছি দেখাচ্ছি। এখন এক ঘুম দিয়ে নি, সকালে আবার দেখা হচ্ছে, কিছুই দেওয়া যায় না। A few moments later. যে আমরা এই মাত্র চাপড়ার এখানে আসলাম, তো খুবই ঠান্ডা কুয়াশা, তো এখানে আমরা বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছি। তো এখানে একটু টয়লেট করব, তারপরে
মাজাটাতে লেগে গেছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। তবে বেরাচ্ছি আমরা এখান থেকে। পিছনে বান্দাবান্দি চলছে, খুবই ঠান্ডা, হেডফোন লাগিয়ে রেখেছে, নাহলে হাওয়া যাচ্ছে কানের ভিতরে খুব। তারপরে টুপি পড়ছি, কি ঠান্ডা, কেউ ভাবতে পারো না। যা কুয়াশা, যা কুয়াশা, সকালে আলো ফুটছে আরও ভালো লাগছে। তো আমি ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে শু মানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ওখানে যার একজনের সাথে দেখা করতে হবে, সে একটা এক্সাইটেড আছে মনে, সেও ওয়েট করছে আমাদের জন্য। তো যে দেখাবো সব। আর আমাদের ওদিকে এতটা কুয়াশা পড়েছে না, কিছু দেখা যাচ্ছিল না রাতে আসার সময়, এখন তো তাও একটু আলোর জন্য দেখা যাচ্ছে। এই যে আমাদের ঠান্ডার সেফটি। তো এই যে আমরা চলে এসেছি, সবার সব কাজ হয়ে গেছে। বলো কেমন লাগলো? বিতান সামনে বসেছিল, মামার সামনে ছিল, বিদ্যুৎ আমার পাশে ছিল, আমি সবার মাঝখানে, খুবই ভালো লাগলো। আর এই যে আমাদের চার চাকা, আমাদের হরিপুরের ফরারি। আর আমাদের রাস্তা যেরকম নষ্ট ওরকম আসা যায়, মাথা টাথা টান টান হয়ে গেছে। তো তো ভালোই লাগছে রে। আর দেখতে পাচ্ছ কিরকম কুয়াশা, জাস্ট সকালে আলো ফুটছে এখন। A few moments later. এই মাত্র বাতকুলা বাজারে চলে আসলাম। আমি বাতকুলা আসিনি বলতে, মানে আসলেও যাই না। হালকা হালকা দাগ দাগ, হালকা হালকা দাগ দাগ। A few moments later. এখানে আমাদের চা খাওয়াটা হচ্ছে, চা খাচ্ছিলাম সবাই। এতক্ষণ আমরা চা খাচ্ছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, এই যে দোকানে। তো চাটা খেলাম, এটা কোন জায়গা আমি ঠিক বলতে পারছি না, চাকদার এখানে। তো চাটা খেলাম, আর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে হাই রোডের পাশে। পাশে একটা রাস্তা দিয়ে এখনো ভিতর দিয়ে যেতে হবে, পুরো পিঠ মিট সব ব্যথা হয়ে গেছে আমাদের। এখানে রাস্তা যা, আর এই হাই রোড ভেঙে নতুন তৈরি করছে দেখালাম তোমাদের। আর মামা চা খাচ্ছে, আমি বিদ্যুৎ চা খাইনি, আর সবাই আছে ওখানে। আর দেখা করতে যাচ্ছি, তোমরা তো সবাই জানো। তো দেখা হচ্ছে একটু পরে, গাড়িতে উঠবো। A few moments later. So guys, এই ফলটা নিলাম, এখন দেখো কত খাচ্ছে, নিচে ভরে গেছে। তো আমাদের কাজ হয়ে গেছে, রাস্তাটা এখানে, রাস্তাটা খুবই সুন্দর। হালকা স্লো করে দাও। গাড়ি চালাও।
A few moments later. ফাইনালি আমরা চলে আসলাম, ছ ঘন্টা ট্রাভেল করার পর গোপালনগর, আর আর 5 মিনিট লাগবে, তো নেমে দেখা হচ্ছে। খুবই টায়ার্ড হয়ে গেছে, ঘুমও পেয়েছে খুব। গাইস ফাইনালি আমরা চলে এসেছি গোপালনগর, এখান থেকে মিষ্টি কেনা হবে, দোকানটা মিষ্টি দোকান খুলে যাবো, তো এখান থেকে এখন মিষ্টি মিষ্টি নেবে, তো নিয়ে যাব আমরা। গোপালনগরের পটল বাগান। গোপালনগরে বিদ্যুতের ঠাকুমা ওটা মানে দিদিমা, বিদ্যুতের কি খুশি, কিতনি খুশি, এই তো মনমেলা টুকুটা আনলোডিং। তো আমাদের যত মালপত্র এনেছি মানে ব্যাগ ট্যাগ সব নামাচ্ছি। কোথায় গেলি নামারে? এই যে এখানে সব মশলা বার হয়ে গেছে। 1 মিনিট গাইস, এখানে গরম জল এনেছিল, ওর ব্যাগ সব ভিজে গেছে, তো একটু পরে দেখাচ্ছে। জল পড়ে গেছে, সব ভিজে গেছে, দেখো ওই এই যে এর ভিতর গরম জল আনছিল না, এটা কাত, এটা কাত হয়ে ওখানে পড়ে গেছে। আমিও তো বুঝলাম, ব্যাগ ম্যাগ পুরো ভিজে গেছে, জামা প্যান্ট সব ভিজে গেছে, অন্যায় হয়েছে এটা। মামা তোর সাথে অন্যায় হয়েছে, একবার বলে দে, অন্যায় হয়েছে। আমি আমি তখন বললাম ওটা হাতে ধরো। তো গাইজ এই মাত্রই আমরা এসে পৌঁছালাম, মামার ব্যাগটা ভিজে গেছিলো, তো সেটা দেখালামই। এখন মানে গরম লাগছিলো, তাই সোয়েটারটা খুলে আসলাম, একটু হাঁটতে এসেছি, দেখি এখন থেকে কোথায় কোথায় যাই। এরা দেখো সোয়েটার খুলে নি, তো আসলাম, মানে আমি আগেও এসেছি কিন্তু আমার মনে ছিল না আমি এই জায়গাটা আসিনি, মানে ঠাকুরনগর এসেছিলাম, ঠাকুরনগর দিয়ে ওই দিক দিয়ে গোপালনগর হয়ে বাড়ি। তো দেখাচ্ছি কোথায় কোথায় যাই। তো এই যে সবাই হরলিক্স খাচ্ছে দেখো গাইজ, একটু মোটা লোকটা দে, একটু হরলিক্স দাও না, মা চেটে চেটে খাই, দেখো চেটে চেটে খাচ্ছে। বাড়িতে এসছি, তো ওখানে যে খাওয়া দাওয়া করবো, খুব টায়ার্ড হয়ে গেছে, খুব টায়ার্ড হয়ে গেছে, তো ওখানে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে একটু শুবো, তারপরে যাব যার সাথে দেখা করতে এসছি, তো সেখানে যাব। তো যাওয়ার পর দেখা হচ্ছে, কার সাথে দেখা করতে এসছি সেটাও দেখাবো। তো চলো এই পার্টটা এখানে শেষ করছি। এই আমার নতুন মোটরকে দেখা।